আল্লাহর নবী গলা খানা জুড়ে বলল মা খবরদার তুমি কাঁদবে না তোমার কান্না সইতে পাচ্ছি না আমি তোমার অনেক কষ্ট করে মানুষ করেছি অনেক কষ্ট তুমি বড় করেছি আরে আমার মা রে খবরদার চোখের পানি ফেলবি না খবরদার তুই কাঁদবি না মা আমার ইন্তেকালের পরে সমাসের মধ্যে তোর ইন্তেকাল হবে তুই দুনিয়া থেকে চলে যাবি সমাসের মধ্যে তোর সঙ্গে দেখা হবে আমার নবী মুস্কে মুস্কে নবীর মেয়ে হাসলেন আল্লাহ নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহা ডেকে বলেছি ও ফাতেমা তোর আব্বা কানে কানে কি বললো আর তুই মুস্কে মুস্কে হাসলে কারণ কি বলে আম্মা জানবে আব্বা আমার কানে কানে বললো আব্বার ইন্তেকালের পরে সমাসের মধ্যে আমার সঙ্গে আমার আব্বার দেখা হবে তাই নবীজির ইন্তেকালের পরে সমাস তিন দিন বাকি আছে ফাতেমা অসুস্থ হয়ে পড়ে আছে ফাতেমা হুঁশ নেই ফাতেমা মাঝে মাঝে হুঁশ মাঝে মাঝে বেহুঁশ মাঝে মাঝে হুঁশ মাঝে মাঝে বেহুঁশ আহ সমাস যখন পুড়ে গেল ফাতেমা নিজে গোসলটা করে নিল ফাতেমার মা ছিল কোন মা নবীজির আরেকটা বিবির নাম ছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছে মা আমাকে একটু গোসল করিয়ে দাও মা ফাতেমার গোসল দিল মা ফাতেমা ডেকে বলছে আম্মা আমার বাক্সে ভাঁজ করা শাড়ি আছে ওই শাড়িটা দাও আমি শাড়িটা পরব পরার পরে আম্মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা বলেছিল আম্মা আমার সময় ফুরিয়ে এসেছে আজকে সেই সমাস পুরো হয়ে যাচ্ছে জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না আহ নবীর কথা মতো ফাতেমা ওই বিছানায় শুয়ে পড়ল আর ওঠেনি আর উঠল না আল্লাহর নবীর মেয়ে দুনিয়া থেকে চলে যাবে বিদায় নেবে আলী হুজুরি গলা কানা জড়িয়ে বলেছিল স্বামী আমার আমার রাতের বেলা মাটি দেবেন দিনের বেলা যেন মাটি দেবেন না রাতের বেলা জাপার কাফন পরাবেন দিনের বেলা যেন পরাবেন না আমার রাতের বেলা জানাজা পড়বেন দিনের বেলা যেন পড়বেন না হযরত আলী ডেকে বলে ফাতেমা তুমি নবীজির কলিজার টুকরা নবীজির নয়নের মণি তুমি দিনের বেলা বলে জানাজা হবে দিনের বেলা গোসল হবে না 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 আমার গোসল আমি করে নিয়েছি গোসল দেওয়া লাগবে না স্বামী আমার দিনের বেলা যদি জানাজা করো মদিনার মানুষগুলো বলে ফাতেমা এরূপ লম্বা ছিল এরূপ গোলগাল ছিল না 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 যদি অল্প লোক হয় তাই ভালো আমি ফাতেমা রাতের বেলা কবর যেতে চাই ও মুসলমানের মেয়েরা ও আমার চরিশ্বরের ভাইরা আমার আব্বা জানেরা পর্দা কারে বলে ফাতেমা দেখিয়ে দিয়ে গেছে ও মামা ও মামা ও বোনেরা বেটিরা আমি গুনাহগার তোমাদের খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি পর্দা করে চলো বাবা নিজের চেহারা কোনো বেগানাকে দেখানো একমাত্র স্বামী স্ত্রী মহাব্বত জীবন যাপন করবে যখন মা ফাতেমা করেছিল মা ফাতেমা যখন দেখেছিল এইবার ফাতেমা ইন্তেকাল করলেন দুনিয়াতে চলে গেলেন আলী নিজে কি করলেন খাটিয়া খানা ধরলো জানাজা পড়ার পরে হাসান হোসেন একদিকে ধরলো আর আবু জার গাফারি রাদিয়াল্লাহু আনহু ধরলেন ধরার পরে জান্নাতুল বাকিদে কবর খুঁড়ে মা ফাতেমার দাফন করছে আবু জার গাফারি রাদিয়াল্লাহু আনহু ওই কবরকে বলেছিল ও কবর আজকে তোমার বুকে যাকে রাখবেনি কে জানো ইনি হলো নবীজির কন্যা ইনি কে জানো আলীর আলীর বিবি এনে কে জানো হাসান হোসেনের মা ও ভাইরা রে নবীর মেয়ে তখন উপরে কবরটা আওয়াজ এসে গেল আবু জার এখানে নবীর মেয়ে বলে গৌরব করো না হাসান হোসেনের মা বলে পরিচয় লাগবে না আলীর বি বলে কোনো কথা চলবে না আমি একটা কবর এমন আমল ছাড়া কিছু চিনি না ও আমার ভাইরা ফাতেমার এ কথা বলবে কেন বলার তো কথা না ফাতেমা তো আমল করি গেছে ও তো জান্নাতের সর্দারিনী এত বেহেস্তের নেত্রী বাবা ফাতেমার সম্বন্ধে কোনো কথা চলবে না এ কথাটা হলো আমাদের জন্য হলো এ কথাটা বললো কেন আমাদের জন্য বললো ও আমার চরিশ্বরের ভাইরা আজকে আমরা কি জীবন তৈরি করেছি বাবা ও মা বোনেরা কি জীবন তৈরি করলে পায়ে ধরে বলে দিয়েছি বাবা কাফন তোমার গায়ে লাগবে তোমার মা মরে কবরে গেছে আব্বা মরে কবরে
করে গেছে সুন্দর বাড়ি করেছিল বাবা বাড়িতে তোমার মা বাপ ছুতে পারেনি কত কষ্ট করে তোমার মানুষ করেছে বাবা আমার তোমার হাতের কিছু খেতে পারলো না তারা কবরে চলে গেল আমি তুমি কবরে যাব সেই কবরের পুঁজিটা এই দুনিয়ার মাসখানে করতে হয় তাই বলি ভাই রে দুপুটা চোখের পানি ভালো দুপুটা চোখের পানি ভালো মুমিনের চোখের পানি বেকার হয় না মুমিনের চোখের পানি মূল্য আল্লাহ দেয় কিয়ামতের মুসিবতের ময়দানে এই মুমিনের চোখের পানি জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দেয় নারাই তকবীর আল্লাহ নারাই তকবীর আল্লাহ জোরে বলতে পারলে না নারাই তকবীর নারাই যাবে আল্লাহ পাক নিজে কোরআন পাকে বলে দিলেন বান্দা যদি চলাবলার পথে অন্যায় যদি করো গুনাহ যদি করো পাপ যদি করো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা বান্দা খালিস দিলে তওবা করো আর একবার দুফোঁটা চোখের পানি তুমি ফেলো তোমার চোখের পানির বিনিময় তোমার তওবার বিনিময় আমি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করতে রাজি একটু জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না ভাইরা বাবাজিরা এই পৃথিবীর জমিনে বাবা বড় বড় গুনাহগার খাতাকার পাপি তারা তওবা করেছেন আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহর কাছে হাত তুলে বলেছেন আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দরদের কোলে আল্লাহ তুলে নিয়েছে ও ভাইরা বাবাজিরা ও তরুণ তরুণ বন্ধুরা আমার যুবক যুবক ছেলেরা এই পৃথিবীর জমিনে আজকে যারা বসবাস করত অনেকে চলে গেছে আপনার মা দশ মাই দশ দিন পেটে রেখেছিল আজকের ওই মানুষটা কাপন পরে চলে গেছে আপনার আব্বা কত গালে চুমো দিয়েছেন আজকে নেই তিনি কাপন পরে চলে গেছেন আজকের গ্রামের মোড়ল মাতব্বর তারাও কাফন পরে একা করে চলে গেছে আমি আপনি কি করব একদিন আমার আপনার গায়ে কাফন লাগবে খাটিয়ায় শুয়ে জানাজা পড়বে ওই দিন আল আওলাদ কাঁদবে সোনার মানি গুলা সার খাবে আর ফিরে পাবে না আর ফিরে পাবে না হাজার কাঁদলেও কথা শুনবেন না আল্লাহ পাক তাই ডাক দিয়ে বলে বান্দা তোর আমার বান্দিগি কর তোর আমার স্মরণ কর তোর আমার আল্লাহ বলে ডাক যখন আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহ তোদের নাম বান্দা বলে ডাকবে ভাইরা বাবাজিরা আর যদি ডাকার মতো ডাকি প্রকৃত মহব্বত নিয়ে ডাকি আল্লাহ তিনি উত্তর দেবেন আল্লাহ বলে বান্দা তুই জানিস না আমার মধ্যে কত দয়া কত মায়া বান্দারে সত্তর বার যদি গুনাহ করিস চোখের দুফোঁটা পানি যদি ফেলিস আমি আল্লাহ সইতে পারি না বাহাত্তর বার তোরে আমি মাফ করে দেই
তাহলে ডাকার মতো ডাকতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, বলার মতো বলতে হবে। যদি আজ আমরা চাওয়ার মতো চাই, যদি আজ আমরা বলার মতো বলি, আল্লাহ পাক তিনি খুশি হন। তাই প্রত্যেক ভাইয়ের কাছে আমার দাবি, এই সেই মাহফিল যেখানে বসলে আপনার লাভ, যেখানে বসলে আপনার জীবনের গুনাহ মাফ, সেইখানে আজকের আপনার চাইতে বলতে হবে, মালিক কিন্তু খুশি হবে। তাই আমি আপনাদের লিয়ে একটু আল্লাহর নাম স্মরণ করি, আল্লাহর নামটা একটুখানি বলি। যত ভাই আমার এখানে বসে আছে, একটু আওয়াজ দিয়ে আল্লাহর নামটা লিতে হবে, পারবেন সবাই? জি, নারায় তকবীর, সবাই দেশে, সবাই দেন নারায় তকবীর, নারায় তকবীর, সিলসিলায় হক ফুরফুরার শরীফ, সিলসিলায় হক ফুরফুরার শরীফ, নারায় তকবীর। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। রব্বি রব্বি রব্বিল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, খুব ভালো হচ্ছে। নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়া, বারে রবিউল আওয়ালে মা আমেনার তনায়, ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়। আল্লাহুম্মা, জোরে আলে আমার ভাইরা বাবাজিরা, ও মা বোনেরা বেটিরা, আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের মুসলমানিত্ব আছে কি জানি না। আজ আমরা কলেমা পড়ি, কলেমার মূল্য আমরা দিতে পারিনি, কলেমা কি বুঝতে পারিনি, শুধু আন্দাজে কলেমা পড়ে যাচ্ছি। কলেমা পড়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কলেমা শরীফ পড়লেন, আমার নবীজির পাশে কবর হয়ে গেল, কলেমা পড়লেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর পাশে জায়গা হলো। আব্বাজান ভাই যাব, কলেমা পড়লেন পীরানপীর দস্তগীর, আমার বড় পীর আব্দুল কাদের বগদাদি, বাবা তিনি জীবন তৈরি করে চলে গেলেন, কলেমা পড়েছিলেন ভারতবর্ষের রাজ আমার খাজা বাবা, আজকে রাজবীরে শুয়ে আছে, বাবা লক্ষ লক্ষ মানুষ ওনার কবরটা জিয়ারত করতে যাচ্ছে,
আজকের কলেমা পড়েছিলেন আমার ফুরফুরার পীর মুজাদ্দেদের জামাত আজকের হাজার হাজার গাড়ি করে চলে যাচ্ছে আল্লাহর নবীর কবরটা জিয়ারত করছে ও ভাইরা বাবা জিরা আজকের আমরা কি জীবন তৈরি করলাম আজকের আমরা কি জীবন গড়লাম আমরা সেই কলেমা পড়ি বটে আমাদের দাম নেই আমাদের মূল্য নেই বাবা দিনের পর দিন আমরা যেন শেষের দিকে বাবা কারণটা কি আজকের আমরা কলেমার মূল্যায়ন করতে পারিনি যদি প্রকৃত অন্তর দিয়ে এই কলেমা পড়তে পারতাম আমাদের কিসমত খুলে যেত আজ আমাদের নসিব খুলে যেত কিন্তু সেই মন দিয়ে অন্তর দিয়ে আজকের আমরা কলেমা শরীফ পড়তে পারছি না তাই ঘাটে মাঠে হাটে আজকের আমরা মার খাচ্ছি বাবা জি কেন আমরা তো নবীর উম্মত আমরা তো আল্লাহর বান্দা তাহলে আমাদের দাম কত আমাদের মূল্য কত জি একবারও ভাবিনি একবারও চিন্তা করিনি বিশ্ব নবী করলে আজকে তুমি নবীদের ইমাম বানালে আজকে সেই নবীর ঘর এই হ্যাঁ 25 তলা বাড়ি দেখেছি 30 তলা বাড়ি দেখেছি 50 তলা বাড়ি দেখেছি মক্কা মদিনায় আর আমার রসূলের ঘরটা সেই ছোট্ট ঘর কিভাবে জীবন যাপন করেছে একটু ভাবলেন না তাই আজকে আমার ছেলেরা বলছিল হুজুর আপনার আওয়াজ ইউটিউবে আমরা শুনেছি জি আপনি একটু অন্তত মা ফাতেমার কথা একটু বলবেন আমরা শুনব এমনি তো বললে শুনলে চোখে পানি চলে আসে বাবা আর আমি তো চোখে দেখেছি আমার নসিলের কবরটা আমি চোখে দেখেছি আর মা ফাতেমার কবরটা আল্লাহ আমার চোখে দেখিয়েছে আমি দোয়া দিয়ে যাচ্ছি যত ভাই আমার এখানে বসে আছেন আল্লাহ আপনাদের দেখার তৌফিক দিক জোরে বলি আল্লাহুম্মা আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আর চিল্লে বলে আল্লাহুম্মা আমিন নারায় তাকবীর নারায় তাকবীর আর একটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তো সুন্দর হচ্ছে হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ আমা ফি কালবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব ভালো হচ্ছে প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালে খোদায় কাতর নবী আমার মা ফাতেমার কাছে বলেন মা গো ঘরে কি তোর খাওয়ার কিছু আছে মা ফাতেমা কে দে বলে নয়ন ভরা জল তোরা নবীর নামে সবাই মিলে দরুদ সালাম বল আল্লাহুম্মা আমার ভাইরা বাবাজির আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা একটুখানি বুঝিয়ে দেই
বিশ্ব নবী হাবিবুল্লাহ ওনার বড় বিবির নাম ছিল আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি বয়স যখন 25 আম্মা জানের বয়স তখন ছিল 40 মক্কা নগর আমার নবীর আহা বলার কেউ ছিল না আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের আদর্শ দেখে উনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জোরে বলো আর একটু জোরে বলো আমার নবী পাক বললেন খাদিজা তুমি যখন প্রস্তাব দিয়েছো আমি কিছু বলতে পারবো না আমার চাচা আবু তালিব আছে উনি বলবেন আবু তালিব দেখলো আমার ভাইপোর মা নেই বাপ নেই ধনী মহিলার সঙ্গে যদি বিয়ে বন্ধন দিতে পারি তাহলে আমার ভাইপো সুখে থাকবে তাই মত দিয়ে দিলেন আল্লাহর নবীর বিবি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বিয়ে করে জীবন ধন্য করে নিলেন যা মাল মাত্তা ছিল রাসূলকে দান করে দিলেন আমার নবী পাক কি করলেন ওই মালের মালিক উনি হলেন না বিধবা গরীব মানুষের বিলিয়ে দিলেন আল্লাহ রাসূল কি করলেন খাদিজাকে নিয়ে ঘর সংসার করতে লাগলেন জীবন যাপন করতে লাগলেন আল্লাহর কি মহিমা আল্লাহর কি রাদা খাদিজার আল্লাহ পাক চারটে সন্তান দিলেন যে বড় মেয়ে আপার নাম হচ্ছে জয়নাব মেজিমের নাম হচ্ছে রোকেয়া সেজিমের নাম হচ্ছে উম্মে কুলসুম আর ছোট মেয়ের নাম ছিল ফাতেমা আমি বেশি বলবো না সংক্ষেপ করে আপাদরি বুঝিয়ে দেই আমার কমিটির ভাইরা ওরা বড় আবদার করে বলেছে তাই আজকে আপাদরি বুঝিয়ে দিচ্ছি এই মা ফাতেমা নবীর আদরের মেয়ে মা ফাতেমা আমার রাসূলের কলপসা মেয়ে আল্লাহর নবীর বিবি আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন আপার 25 বছর সংসার করলেন 40 আর 25 65 বছর 65 বছর ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন চলে গেলেন বিদায় নিলেন বিদায় লেবার আগে আম্মা খাদিজা ফাতেমার গলাখানা জড়িয়ে বলেছিল মা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তোমার আব্বা একা এই মক্কা শরীফে দুশ্মন কত বলে বেঈমান অত্যাচার করে মারে তোর আব্বাকে একটু নজরে রাখবে আহারে আম্মা খাদিজা ইন্তেকাল করলেন মা ফাতেমা তখন ছোট্ট বাচ্চা আমার নবীর কোলে কোলে পিঠে মানুষ হলো হওয়ার পরে আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে মা ফাতেমা নজর রেখেছিলেন নবীর